ভিডিওটিতে আলোচনা করব খাবারের কোয়ালিটি সম্বন্ধে। আমরা জানি যে খাবার হাই কোয়ালিটির আছে, লো কোয়ালিটির আছে, নো কোয়ালিটির আছে, ইভেন এমন খাবার আছে যেগুলো খেলে আমাদের ক্ষতি পর্যন্ত হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা সাধারণ পাবলিক যেই মাধ্যমগুলোর মাধ্যমে আমাদের ডায়েটের টিপস পেয়ে থাকি, সেই মাধ্যমগুলো এই যে বিষয়টাকে, এই যে কোয়ালিটির বিষয়টাকে গুরুত্ব দেয় না। বেশিরভাগ ডায়েটিশিয়ানের কাছে গেলে আপনাকে তারা বলবে যে লিখে দেবে ডায়েট প্ল্যান, যে 100 গ্রাম মাংস খান, 200 গ্রাম এই ফলটা খান, 300 গ্রাম এটা খান। এই যে গ্রাম বা কোয়ান্টিটির প্রতি তাদের সব মাথা ব্যথা। কোয়ালিটি যে কোয়ান্টিটির চেয়ে অনেক অনেক গুণ বেশি ইম্পর্টেন্ট সেটা তারা মনে করে না। এখন একটা উদাহরণ দেব, যেটা আমাদের বাংলাদেশি টাকা হিসাব করে আপনি, এমন মাংস আছে যেগুলো 1 কেজি মাংস 500 টাকা, আবার এমন মাংস আছে 1 কেজি মাংস 3500 টাকা। তাহলে চিন্তা করে দেখুন যে কতটা আকাশ পাতাল পার্থক্য এই যে কমার্শিয়ালি প্রোডিউস বিভিন্ন খাবারে এবং অর্গানিক খাবারের মধ্যে। তো এই জন্য আমার আমন্ত্রণ আপনার প্রতি যে সবসময় আপনার কম খাওয়ার চিন্তা করেও হাই কোয়ালিটির খাবার খেতে চেষ্টা করুন। আমাদের শরীরটা আপনার হাই কোয়ালিটির খাবারে ভালো চলে। ওকে, হাই কোয়ালিটির খাবার দিলে বেশি খাবার লাগে না, আর লো কোয়ালিটির খাবার দিলে আপনার বেশি খাবার লাগবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ওইটার আবার আপনার ড্যামেজিং ইফেক্ট আছে, শরীরে বিভিন্ন ক্ষতি করবে, তাহলে দেখুন কত দিকে লস। তো যেমন মানে 5টা কলা না খাইয়া ওই 5টা কলার দাম দিয়ে 1টা কলা খান, এরকম আর কি। 5টা ডিম না খাইয়া 1টা ডিম খান, এমন কি মানে সামর্থ্যে না কুলালে না খেয়ে থাকা ইভেন ভালো। আপনি জানেন যে ফাস্টিং বা রোজা রাখা বা ইন্টারমিডিয়েট ফাস্টিং, ওয়াটার ফাস্টিং, এগুলো কত সায়েন্স প্রমাণ করেছে যে এগুলো কত উপকারী শরীরের জন্য। তো এটার অর্থ হচ্ছে আমাদের শরীর মানে ভালো খাবার হলে বেশি লাগে না। সো আপনার যতটুকু সাধ্য আছে সব সাধ্য দিয়ে শুধুমাত্র হাই কোয়ালিটির যতটুকু খাবার কিনতে পারেন ততটুকুই যথেষ্ট। আর যারা গ্রামে আছেন তাদের জন্য বলবো যে মানে খাবারের রূপ দেখা পাগল হয়ে যায় না। যেমন কমার্শিয়ালি যে সমস্ত খাবার উৎপাদন করে সার ঠার বিভিন্ন জিনিসপত্র দিয়া, কেমিক্যাল দিয়া, সেগুলো কিন্তু দেখতে খুব সুন্দর, হ্যাঁ হ্যাঁ রূপটা খুব সুন্দর, কিন্তু আপনার ভিতরে জিনিস নাই। এজন্য ওই সমস্ত রূপে পাগল না হইয়া আপনার দেশি শাকসবজি, দেশি আপনার ফলমূল, দেশি গরু বা গরু হাঁস মুরগি এগুলোর মাংস, তারপরে দেশি হাঁস মুরগির ডিম, হাঁস মুরগির মাংস, এগুলো দেখতে ছোটো বা খারাপ হলেও, দেখতে অসুন্দর হলেও ওগুলোর মধ্যে হচ্ছে সব নিউট্রিয়েন্টস। ওকে, ওগুলো খান, কোনো সাইড ইফেক্ট নাই, আপনার অল্প খেলেও আপনার শরীর ভালো চলবে। প্লাস ভালো খাবার আপনি বেশি খেতে পারবেন না। আপনাকে যদি আমি চিপস দেই, চিপস, চকলেট, এই সমস্ত বাজে খাবার, আপনি কিন্তু এতগুলো খেতে পারবেন, কিন্তু আপনার একটা একটা সালাদ দিলে সালাদটা কিন্তু আপনার শরীরে বেশিক্ষণ আপনি খেতে পারবেন না, একটা সময় আপনার শরীর স্যাটিসফাই হয়ে যাবে, কারণ ওগুলোর মধ্যে নিউট্রিয়েন্টস আছে। আপনার শরীর যেমন আপনি যদি একজন চাকরিজীবী হন, আপনার কাছে মেন জিনিস হচ্ছে টাকা পয়সা, বা আপনি যদি একজন বিজনেসম্যান হন, টাকা পয়সা হচ্ছে মেন জিনিস, তেমনি শরীরের কাছে শরীরের টাকা পয়সা হচ্ছে নিউট্রিয়েন্টস, পুষ্টি। এই পুষ্টি আপনার এতগুলো খাবার থেকে পেলেও শরীরে ওকে, আর এতটুকু খাবার পেলেও শরীরের ওকে। শরীরের মনে করেন যে কোয়ান্টিটি, এটার মেইন হচ্ছে আপনার যে যে জিনিসটা খোঁজে পুষ্টি, পুষ্টিটা পেলেই শরীর খুশি। তো আশা করি বুঝতে পেরেছেন, এখন থেকে হাই কোয়ালিটি খাবারের দিকে লক্ষ্য দেন। ধন্যবাদ।